পৃথিবীর মানুষের কাছে তথা মহাকাশের এক বিষয় ব্ল্যাক হোল, যাকে দানব বললেও ভুল হবে না। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর মহাকাশের এমন একটি স্থান জুড়ে রয়েছে যার মাধ্যাকর্ষণ শক্তি এতই প্রখর যে তার থেকে কোনো কিছুই পালাতে পারে না, এমনকি আলোক রশ্মিও নয়। চলুন আজকের এই পর্বে ব্ল্যাক হোল নিয়ে জেনে আসা যাক। পৃথিবী থেকে এই ব্ল্যাক হোল 50 কোটি ট্রিলিয়ন কিলোমিটার দূরে। এটার ভর সূর্যের চাইতে 650 কোটি গুণ বেশি। এই ব্ল্যাক হোল সম্পর্কে এর আগে বিজ্ঞানীদের তেমন ধারণা ছিল না, কিন্তু ধীরে ধীরে এ সম্পর্কে অনেক তথ্যই জানা যাচ্ছে। ব্ল্যাক হোল হলো বিপুল পরিমাণ ভর বিশিষ্ট কোনো বস্তু যার মহাকর্ষের প্রভাবে আলোক তরঙ্গ পর্যন্ত পালাতে পারে না। এই ধারণা সর্বপ্রথম প্রদান করেন ভূতত্ত্ববিদ জন মিচেল 1796 সালে। গণিতবিদ পিয়েরে সিমন লেপলেস একই মতবাদ প্রদান করেন তার বইয়ে। 1916 সালে আইনস্টাইন তার জেনারেল রিলেটিভ তথ্য দিয়ে ধারণা করেন যে ব্ল্যাক হোল থাকা সম্ভব। আর 1994 সালে এসে নবচারীরা প্রমাণ করেন যে আসলেই ব্ল্যাক হোল আছে। এটি কোনো সায়েন্স ফিকশন নয়। জার্মান বিজ্ঞানী কার্ল 1916 সালেই দেখান যে কোনো তারকা ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। এই প্রথমবারের মতো মহাকাশ বিজ্ঞানীরা একটি কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হয়েছেন, যা মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে একটি বড় ঘটনা। বিজ্ঞানীদের তোলা ছবিতে দেখা যাচ্ছে একটি বৃত্তাকার কালো আবার চারদিকে এক উজ্জ্বল আগুনের বলয়ে। অ্যান্টার্কটিকা, স্পেন ও চিলির মতো পৃথিবীর নানা প্রান্তে বসানো 8টি রেডিও টেলিস্কোপের এক নেটওয়ার্ক দিয়ে এই ছবি তোলা সম্ভব হয়। এর আগে কোনো ব্ল্যাক হোলের ছবি তোলা যায়নি, কারণ একক কোনো টেলিস্কোপের এর ছবি তোলার ক্ষমতা নেই। M87 নামে একটি বহুদূরবর্তী গ্যালাক্সি বা ছায়াপথের মধ্যে এটি পাওয়া গেছে। ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের এমন কিছু তারকা বা নক্ষত্র যা এমন শক্তিশালী মহাকর্ষ বল তৈরি করে যে এটি তার কাছাকাছি চলে আসা কোনো বস্তুকে একেবারে টেনে নিয়ে যেতে পারে, হোক সেটা গ্রহ বা হোক সেটা ধূমকেতু। পদার্থবিজ্ঞানী জন হুইলার এর নাম দেন ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল কিভাবে জন্ম নেয়? একটি তারার মৃত্যু থেকে জন্ম নেয় একটি কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল। বিজ্ঞানীদের মতে সব থেকে ছোট ব্ল্যাক হোলটির জন্ম ঠিক এই মহাবিশ্বের জন্মের সময়। একটি নক্ষত্রের নির্দিষ্ট জ্বালানি নিঃশেষ হয়ে গেলে এর মৃত্যু ঘটে। যতক্ষণ পর্যন্ত এর অভ্যন্তরীণ হাইড্রোজেন গ্যাস অবশিষ্ট থাকে, ততক্ষণ পর্যন্ত এর ভিতরে নিউক্লিয়ার বিক্রিয়া চলতে থাকে। হাইড্রোজেন শেষ হয়ে গেলে এর কেন্দ্রীয় মূল বস্তু সংকুচিত হতে থাকে। এভাবে একটি তারার মৃত্যু হয়। ব্ল্যাক হোলে রয়েছে শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্র। প্রত্যেক ব্ল্যাক হোলের চারিদিকে একটি সীমা আছে যেখানে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। এইভাবেই মহাবিশ্বের মহাবিশ্বয় হয়ে বেঁচে আছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল ছোট হতে পারে, আবার বড়ও হতে পারে। বিশেষজ্ঞদের মতে ক্ষুদ্রতম ব্ল্যাক হোল একটি পরমাণু সমান হতে পারে। এই জাতীয় ব্ল্যাক হোলগুলো অনেক ক্ষুদ্র, কিন্তু তাদের এক একটার ভর হতে পারে বিশাল কোনো পর্বতের সমান। অন্য এক ধরনের ব্ল্যাক হোলকে বলা হয় স্টোলার। এর ভর আমাদের সূর্যের ভরের চেয়েও 20 গুণ বেশি হতে পারে। খুব সম্ভবত অনেক বেশি ভরেরও নক্ষত্র রয়েছে পৃথিবীর ছায়াপথে, আর পৃথিবীর এই ছায়াপথকে বলা হয় মিল্কি ওয়ে। সবচেয়ে বৃহৎ ব্ল্যাক হোলকে বলা হয় সুপারম্যাসিভ। কৃষ্ণ গহ্বরকে ভাগ করা হয় তার মাঝে থাকা ভর আধান কৌণিক ভরবেগের উপর ভিত্তি করে। ভরের উপর ভিত্তি করে কৃষ্ণ গহ্বরকে 4 ভাগে ভাগ করা যায়, যেমন সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল, মাইক্রো ব্ল্যাক হোল, স্টেলার ব্ল্যাক হোল। যখন একটি ব্ল্যাক হোল ও তারকারা পরস্পরের খুব কাছাকাছি আসে, তখন অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো উৎপন্ন হয়। বিজ্ঞানীরা স্যাটেলাইট এবং কিছু বিশেষ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপ ব্যবহার করেন এই উচ্চ ক্ষমতার আলোক পর্যবেক্ষণ করতে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ব্ল্যাক হোল কি পৃথিবী ধ্বংস করতে পারে? ব্ল্যাক হোল মোটেও স্পেস বা মহাশূন্যের এতটা কাছে ভ্রমণ করে না যে তা কোনো তারকা, চাঁদ বা গ্রহকে তার শিকার বানাতে পারে। আর পৃথিবীও কোনোদিন ব্ল্যাক হোলে গিয়ে পতিত হবে না, কারণ কোনো ব্ল্যাক হোলই কিন্তু পৃথিবীর সৌরজগতের এতটা কাছাকাছি নয়। কোনো কোনো ব্ল্যাক হোলের ভর সূর্যের সমতুল্য হতে পারে, কিন্তু তখনও পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ওই ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকবে। সুতরাং দেখা যাচ্ছে যে ব্ল্যাক হোল আমাদের জন্য এখনও কোনো হুমকির সংবাদ বয়ে আনেনি এবং অদূর ভবিষ্যতেও আনবে না বলে আশা করা হচ্ছে।
আজকের পর্বটি এ পর্যন্তই। এরকম নতুন অজানা সব তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন।